সান সেবালাল নিউজ নেটওয়ার্ক থেকে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নাদিয়ারা অর্থাৎ হাওড়া জেলার শ্যামপুর এক নম্বর ব্লকের মধ্যে অবস্থিত হয়েছে। এই নাদিয়ারা একটি ভীষণ জনপ্রিয় পর্যটন কেন্দ্র, আর এই পর্যটন কেন্দ্র সেই গত বছর করোনাকাল থেকে বর্তমান বছর অবধি ভীষণভাবে খুব অর্থনৈতিক চরম দুরাবস্থার মধ্যে রয়েছে, কোনো পর্যটকবিহীন এই অবস্থার মধ্যে রয়েছে। আর এখন এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে দামোদর এবং ভাগীরথীর মিড পয়েন্ট, এবং সেই মিড পয়েন্টের একদিকে ওপারটা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং আরেকটি পার রয়েছে পূর্ব মেদিনীপুর। গতকাল যে প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ যে ঝড়ের পূর্বাভাস আমাদের কাছে আগেই ছিল, সেই পূর্বাভাসের মধ্য থেকে আমরা কাটিয়ে গিয়ে ফিরিয়ে নিতে পেরেছি। কিন্তু এর পরেও গতকাল যে প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগ, সেই প্রাকৃতিক দুর্যোগে শ্যামপুর এক নম্বর ব্লক এবং শ্যামপুর দুই নম্বর ব্লকের বহু অঞ্চলের বহু গ্রাম ভাসমান, বহু মানুষজন গৃহহীন হয়ে পড়েছে। দেখতেই পাচ্ছেন গালিয়াড়ার যে জেটিঘাট, সেই জেটিঘাটটা সম্পূর্ণভাবে জলে প্রায় আর সামান্য রয়েছে সেটা ডুবতে। আর এই মুহূর্তে যে গতকাল যে পূর্ণিমার ভরা কটাল গেছে, সেই ভরা কটাল এবং আজকে বলা হচ্ছে প্রতিপাত, সেই প্রতিপাতে এই মুহূর্তে জোয়ার, বুঝতেই পারছেন নদীর যা অবস্থা, সেই জোয়ারে গতকাল তো গোটা এখানকার শ্যামপুর এক নম্বর ব্লক এবং শ্যামপুর দু নম্বর ব্লক, এই দুটি ব্লকের বেশ কিছু অঞ্চলের বহু সংখ্যক গ্রাম তারা জলে ভাসছে, অসংখ্য মানুষ গৃহহীন হয়ে গেছে। তাদের উদ্ধার কার্যের জন্য ব্লক প্রশাসনের তরফ থেকে, এনডিআরএফের তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। আপনারা বুঝতেই পারছেন এখানে নদীর কি ভয়াল ভয়ঙ্কর অবস্থা। এই অবস্থা এবং প্রশাসনের তরফ থেকে, এনডিআরএফের তরফ থেকে তারা বিভিন্নভাবে উদ্ধার কার্য চালাচ্ছে, এবং শ্যামপুর ব্লকের মধ্যে প্রায় ছটা থেকে সাতটা এনডিআরএফের গাড়ি তারা প্রস্তুত রয়েছে, যে কোনো মুহূর্তে খবর আসার সঙ্গে সঙ্গে তারা মানুষকে পৌঁছে দেবে নিরাপদ আশ্রয়ে, এরকমই একটা প্রশাসনের তরফ থেকে আমাদেরকে জানানো হচ্ছে।